আপনারা যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। ময়মনসিংহ এর গতকালকে মাননীয় সংসদ সদস্য জনাব আল্লাহ মুজিবুর রহমান শান্ত মহোদয়ের উদ্যোগে যে ফ্রি চিকিৎসা সেবা, সেটা 50 জন রুগী গিয়েছিল ঢাকায় চোখের ছানি অপারেশন করার জন্য। এই মুহূর্তে কিন্তু সেই 50 জন রুগী ফিরে এসেছে, আমরা সরাসরি যুক্ত হয়েছি লাইভে। একটু কথা বলতে চাই মুরবি, সেটা মুরবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনার চোখের অপারেশন হয়েছে? অপারেশন শুনে কি অপারেশন হয়েছে, যা ওখানে এই আমার শান্তপাড়ার উচিলা যে গরিব মানুষগুলো যে চিকিৎসাটা হইতেছে যাতে এটা অব্যাহত থাকে, সেই জন্য আমি আরো কামনা করি যে এমপি সাহেব আমাদের ময়মনসিংহের জন্য, গরিব মানুষের জন্য যাতে এই কাজটা করে যেতে পারে। ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, আলহামদুলিল্লাহ খুশি আছি। আপনি খুশি? অনেক খুশি বাবা, শান্ত ভাইয়া যেন গোবিন্দ ভালো রাখে, শান্ত ভাইয়া গোবিন্দ ভালো রাখে। অবশ্যই আমরা খুশি, গোবিন্দ যেন তারে ভালো রাখে, উপরালো যেন তারে ভালো রাখে। ধন্যবাদ। ঠিক আছে, আসেন, কেমন আছেন? ভালো। খুব ধন্যবাদ, ভালো আছে, আরো আরো বড় হয় এই দুয়ে। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ, আমরা অনেক খুশি হয়েছি ওনাদের কাজ করাতে, আমরা অনেক খুশি হয়েছি, উপকৃত। খুব ভালো আদরযত্ন পাইছি। শান্ত ভাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা খুব খুশি যে উদ্যোগ নিচ্ছে শান্ত ভাই, আমরা খুব ধন্যবাদ জানাই। আমার ভাইয়ের সাথে আমরা কথা বলে আমরা এই লাইভটি, বিশেষ লাইভটি শেষ করতে চাই। বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন ময়মনসিংহ থেকে গতকাল যে 50 জন চোখের ছানি অপারেশনের রুগী কিন্তু গিয়েছিলেন, আর এই মুহূর্তে হাসি মুখে ফিরছেন। দেখতে পাচ্ছেন দুই মুরব্বী হেসে হেসে তার বাড়ির দিকে যাচ্ছেন। আমরা একটু সবশেষ আমাদের আমাদের বিশেষ আমাদের প্রিয় মানুষ তার সাথে একটু কথা বলতে চাই, কথা বলে আমরা আমাদের বিশেষ লাইভটি শেষ করতে চাই। কেমন আছেন? ইনশাল্লাহ আমি ভালো আছি। ইনশাল্লাহ এই যে সবাই গেল, আপনি
আপনার সাথে গেলেন, সবার অবশ্যই খুব সুন্দরভাবে, হ্যাঁ সুন্দরভাবে হয়েছে, খুব ভালোভাবে অপারেশন করে খাওয়া দাওয়া যা আছে, চাচি গেছিল আপনারা, আমরা ভাবি দুজন গেছিল, হ্যাঁ 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 সুন্দরভাবে হয়েছে, কোনো সমস্যা কোনো সমস্যা হয়েছে না, আমি সবারই সেবা করছি, করছি দর্শন করছি, যখন যা যা লাগে আমি ই করছি, এনে দিছি, পানি লাগতে পানি এনে দিছি, আমাদের এদের কি যে আমাদের এই মহাতে মহাত দিকা যেভাবে এই চোখে চিকিৎসা নিরাপত্তাদের বয়স্ক লোকদের করা গেছে, সবাই তার জন্য কৃতজ্ঞ বা দোয়া করতেছে যে উনি যেন আরও সকলকে এভাবে চিকিৎসা করে আরও আগাইতে পারে, এবং তারা আমাদের এই সদরের মন্ত্রী হিসাবে এমপি হিসাবে আছে, আমরা সকলে দোয়া করি। আপনি কি চান উনি মন্ত্রী মন্ত্রী ছিলেন, ধর্মমন্ত্রী ছিলেন, ছাড়া খুব মান্য ব্যক্তি, গণ্যমান্য ব্যক্তি, আল্লাহ তার ব্যস্ত করুক, আল্লাহ তার জন্য দোয়া করুন। তাড়াতাড়ি মানে মন্ত্রী পত্র তাকে দেওয়া আমরা আশা, আমাদের বিশেষ করে আশা। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত আপনারা যুক্ত ছিলেন, আপনারা দেখতে পাচ্ছেন গতকাল সকালে 50 জন চোখের ছানি অপারেশন রোগী কিন্তু ময়মনসিং থেকে ঢাকায় গিয়েছিলেন, এবং তারা কিন্তু সফলভাবে ছানি অপারেশন শেষে এই মুহূর্তে ময়মনসিং শহরে সাইবানে সিনেমালের সামনে নামলেন, এবং সকলের চোখে মুখে হাসি, এবং সকলেই এক বাক্যে বলছেন এই চিকিৎসা সেবাটি মাননীয় সংসদ সদস্য জনাব আল্লাহ মুহিদুর রহমান শান্ত মহোদয় যেন অব্যাহত রাখেন, এবং আমি গতকাল যেটি বলেছিলাম সেই কথাটি আমি আজও বলতে চাই, আমাদের সাথে মাননীয় সংসদ সদস্য জনাব আল্লাহ মুহিদুর রহমান শান্ত মহোদয়ের মহোদয় কথা হয়েছে এবং উনি আমাদেরকে বলেছেন এই সেবা সহ উনি আরও কিছু সামনে আরও কিছু নতুন নতুন সেবা নিয়ে ময়মনসিং সদরবাসীর কাছে আসবেন, এবং চিকিৎসা সেবা থেকে শুরু করে সকল ধরনের সেবা তিনি করবেন, এই আশা উনি আমাদেরকে ব্যক্ত করেছেন। আমরা এই মুহূর্তে বিদায় নিতে চাই, আমরা এই মুহূর্তে ময়মনসিং সাইবার সিনেমা হলের সামনে থেকে বিদায় নিতে চাই, আমরা একটু কথা শুনি, আপনার কথা শুনে শেষ করতে চাই, আপনি কিছু বলবেন মাননীয় সংসদ সদস্যকে? না, অনেক ধন্যবাদ উনাকে, অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, উনি আরো যাতে বড় উপরে যেতে পারে এই দোয়াই করি, আমরা এই আশীর্বাদ করেন, উনি আগামীতে ইনশাল্লাহ, ওনার বাবা ধর্মমন্ত্রী ছিলেন, আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী বলতেছে উনি যেন আমাদের এমপি সাহেবকে আগামীতে মন্ত্রী করেন, আমরা এই দোয়াই করি ওনার জন্য, সবাই মানুষবাসীর উপকারের জন্য, এরকম আমরা ইয়াতে একজন লোক চাই যাতে আমাদের উপকার করতে পারে, উনি সবার জন্য গরিবের দুঃখে উপকার করতে পারে, সেই দুঃখে আমরা চাইতেছি, আমরা ওনাকে যাতে আগামীতে মন্ত্রী করেন এই আশায় আমরা ব্যক্ত করতে চাই। সদস্য জনাব এই যে তৃণমূলের চমৎকার মানুষগুলো, তারা কিন্তু মাননীয় সংসদ সদস্যর সেবা পেয়ে এবং তাদের আশাবাদ ব্যক্ত করছেন, তারা চাচ্ছেন মাননীয় সংসদ সদস্য জনাব আল্লাহ মুহিদুর রহমান শান্ত মহোদয়কে মাননীয় প্রধানমন্ত্রী তার মন্ত্রী পরিষদে ঠাই দেন। দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত থেকে যা যুক্ত হয়েছেন সকলের কাছে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি অনিরাসেল এবং জয় ক্যামেরা জয় ঘোষ সাইবার সিনেমা হলের সামনে থেকে আমরা বিদায় নিতে চাই, এবং আমার সকলের পক্ষ থেকে আমরা মাননীয় সংসদ সদস্য জনাব আল্লাহ মুহিদুর রহমান শান্ত মহোদয়কে ধন্যবাদ জানাতে চাই, ধন্যবাদ মাননীয় সংসদ মাননীয় সংসদ সদস্য মাননীয় এমপি মহোদয়, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ, আসলে ওনারা এত আবেগ আপ্লুত, ওনারা ওনাদের কথা শেষ করতে পারছে না, এবং সকলের পক্ষ থেকে আমরা মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাতে চাই, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য জনাব আল্লাহ মুহিদুর রহমান শান্ত মহোদয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, অবশ্যই ময়মনসিংহ টিভির সঙ্গে থাকবেন। আপনি তো করতে পারবেন, আমাদের স্টার।